माझी बाई आ जाओ रे अकुल दरियार माझे आमार भांगा ना ओरे माझी बाया जाओ रे। कि सुंदर कथा आमार भांगा नाओ भैया जाओ निजे निजे बोले बिना कष्टेर नौका खानी मजखाने तार सोईरा भिन्न कष्टेर नौका खानी मजखाने तार चोईरा नावेर आगा थेके पासाय गेले नावेर आगा थेके पाचाय गेले गोलोई जाबे खुयारे माजी बाया जाओ रे माजी बाया जाओ रे अकुल दरियार माजे आमार भांगा ना ओरे माजी बाया जाओ रे। विद्या शिक्षा ना होइते आगे कर सबिया विद्या शिक्षा ना होइते आगे कर सबिया बिना खते गोलाम होइला बिना खते गोलाम होइला गाइडेर टाका दिया रे माजी बाया जाओ रे। शिक्षा नीति नहीं आसे नहीं गाने कत सुंदर करे लिखे सें आमार कवि जसीमउद्दीन रहमाउल्लाह ताला आमादेर नोआखाली तालई ठीक कि ना ব্যারিস্টার মওদুদের শ্বশুর মানে আঙ্গ তালই আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক। বিদেশে বিরাজে যার গো পুত্র মারাজা বিদেশে বিপাকে যার গো পুত্র মারাজা পশু পক্ষী না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায় রে মাঝি বায়া যাও রে। কি গান, যে গানের সঙ্গে মন মাটির মানুষের সম্পর্ক, এই হচ্ছে আমার সংস্কৃতি। কিন্তু মাটির গেছে লাউদের গেছে ঘরের ভিসে ব্যাতে রাওরা এই সমস্ত অশ্লীল সংস্কৃতি দি অশ্লীল সংস্কৃতির নামে সন্ত্রাসী কায়দা আমার যুবকদেরকে যে সংস্কৃতি ক্রস ফায়ার দেয় সে সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক এই হলো সংস্কৃতি। আল্লাহ গানের রাইটারদেরকে ক্ষমা করে দে কবুল করুক এই সংস্কৃতির দরকার ঠিক কি না। এবার মদিনা তৈবার নারী পুরুষ সকলে গান গায় উঠে আইয়া যাও রে আমার বাড়ির ঘাস খাও একটু বসে যাও উঠ আরবিতে গান গাইতেছে উঠ আসে না আসে না উঠ একটা জায়গায় প্রথমে বসলো বসি একটু সামনে যাই আবার বসলো এইভাবে সাইড কোনা যাইয়া বসলো আবার প্রথম যে জায়গায় বসছে আবার শেষ জায়গায় এখানে এসে অনেকক্ষণ বসলো যে সাইডটা কোনায় বসলো এই সাইডটা কোনা মসজিদের নববীর সীমানা যেখানে প্রথম এবং সর্বশেষ অনেকক্ষণ বসলো এই জায়গাটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। ওট কোনো দিকে ফেরে না মানুষরা গান গায় ওটে ওটায় ওট কোনো দিকে তাকায় না উত্তর পশ্চিম কর্ণারের দিকে ওট চলে যায় 1 কিলোমিটারের মতো দোতলা একটা বাড়ির আঙ্গিনা যায় ওট বসে পড়ে সব মানুষের হই হুল্লার সরগোল লেগে গেল কার বাড়ি এক বুড়ো মানুষ কয় এই বাড়িটা বুয়াইয়ু বানসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায় আবু আইয়ুব রে ও আবু আইয়ুব আনসারি তোর ভাগ্য খুলিয়া গেছে রে আবু আইয়ুব দোতলা থেকে নামিয়া চাইয়া দেখ আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর বাড়ির মেহমান।
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোতলা থেকে নেমে এসে বগল থেকে ফাইল বার করে দিগলে ইয়া রাসূলুল্লাহ ধরেন আমার বাড়ি হুজুর তওবা কি রে আমার বাড়ি কোথা থেকে আসলো মক্কাতে তো আর বাড়িঘর দখল হয়ে গেছে ইয়ানো আইছি মুসাফির আইলাম দে কয়দিন হলো ইয়ানো আর বাড়ি কই হুজুর দলিল ফরেন মাইজদি কোর্ট থেকে সুবর্ণ সর রেজিস্ট্রি অফিস থেকে আমার নামে দলিল নবিয়া মিন মালিক লিয়া মিন তুবাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দেখছেনই দলিল নম্বর দলিলের মোকাম সব লেয়া আছে আমরা 360 বছর বংশ পরম্পরা আমনের বাড়ি পাওয়ারা দিছি এ নবী আমনে দয়া করি আমনের বাড়িটা রিসিভ করেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওতে যাইলি না মদিনা যাইলি না রে পৃথিবী সৃষ্টি থেকে মদিনাকে আল্লাহ হেফাজত করছিল জান্নাতের টুকরা যাইবিনি নবীর সাই আইবিনি আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে হাজি হিসাবে কবুল করো আমি এসেছি ক্ষমা চাওয়ার জন্য মাফ চাওয়ার জন্য এক ঘন্টা সোয়া এক ঘন্টা হয়ে গেছে আমি আর পারবো না আমি দোয়া করে যাব আর কিছু বলবেননি আপনারা আর আমার খুতবা আছে কে আছো আমার খুতবা মসজিদের দান করবার দারুণ খুতবার একটা সেট 3500 টাকা কোনো অতিথি যদি থাকেন আমি দোয়া করবো বা নিজের ছেলের লাইও নিলে নিতে পারেন কই খুতবাটা যে এক সেট 3500 টাকা দারুণ জিনিস হ্যাঁ যে ঠিক আছে তাহলে 3500 টাকা আর কেউ আসেননি ভালো জিনিস দিয়ে